মার বুকের মধ্যে ফুয়াইছিল দোয়া দুনো মেয়ে ছোট ছোট মানে একদম গুড়া তো দুনোয়া মার বুকে মরি গিয়ে ভারী বৃষ্টির কারণে ফাহারদোষী কক্সবাজার সদর উপজেলা ও উকিয়া রোহিঙ্গা ক্যাম্প দুই পরিবার ছয়জনের মৃত্যু বলে জানা গিয়ে শুক্রবার ফয়েতে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে জেলা সদর জিলংজা নামক স্থানত একই পরিবারের তিনজনের মৃত্যু হয়ে জানা গিয়ে দিবাগত রায় দুই তারিখকে জিলংজার দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডিককুলুত ঘুমন্ত অবস্থায় ফাহারদোষী মাটি চাপা পড়ে মিজানুর রহমানের পরিবারের উদ্যোগ। এডে বাবা মিজানুর রহমান বাঁচি গেল, তার দুই কন্যা শিশু ময়না আক্তার ও মায়া আক্তার এবং তার মা আকি আক্তার মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ বাইর করে আনা নিয়ে নিহত স্বজন ও এলাকাবাসী জানায় নিহত লুলদি আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াসেদ। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা তিপ্লাসর বিষয়জ্ঞান নিশ্চিত করেন। গত বুধবার কক্সবাজারের মাজারিতুম ভারী বর্ষণে জেলার বোধ এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পাশাপাশি কক্সবাজার শহরের অধিকাংশ এলাকা তলায় গিয়ে বোধ সড়ক যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগ পড়ছে সাধারণ মানুষ। এটি আবহাওয়া অধিদপ্তর জানিয়ে কক্সবাজার গত চব্বিশ ঘন্টায় 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে গিয়ে চলতি মৌসুমত একদিনের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। সি প্লাস টিভি চট্টগ্রাম।